মানুষের জীবনে যেসব বিষয়গুলি অতীব জরুরি গুরুত্বপূর্ণ, তার একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল রুজি। মানুষের পরকাল ভালো মন্দ নির্ভর করে হালাল রুজির উপর। মানুষের জাহান্নাম জান্নাত নির্ভর করে, মানুষের ইবাদত কবুল হওয়া নির্ভর করে হালাল রুজির উপর। মানুষের রুজি যদি হালাল না হয় তাহলে মানুষের ইবাদত কবুল হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর কঠিনভাবে বলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য জমিনে যে রুজির ব্যবস্থা করেছি তার যেটা হালাল তাইয়্যিব সেটা খাও, এটা আল্লাহর জরুরি আদেশ। আমি তোমাদের জন্য জমিনে রুজির ব্যবস্থা করেছি, সেখান থেকে তোমরা হালাল এবং তাইয়্যিব বৈধ, হালাল আর তাইয়্যিব বৈধর মধ্যে একটু পার্থক্য আছে। একটি গরু ছাগল এটি হালাল প্রাণী, জবে করে খাওয়া যাবে, কিন্তু গরু ছাগলটি মারা গেছে এখন কি জবে করে খাওয়া যাবে? হালাল বটে কিন্তু তাইয়্যিব নয় আর বৈধ নয়। যতক্ষণ পর্যন্ত প্রাণীটার ভিতরে জান ছিল ততক্ষণ পর্যন্ত আপনার নিকট হালাল ও বৈধ ছিল, এখন হালাল প্রাণী কিন্তু ওর ভিতরে আর জান না থাকার কারণে আপনার জন্য বৈধ নয়, আপনার খাওয়ার কোনো পথ নেই। যার কারণে দুইটি শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস পৃথিবীর মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও পৃথিবীর সম্পদ যা হালাল বৈধ। হালালের সাথে বৈধ জরুরি, যা আল্লাহ তাআলা আদেশ করেন। কোরআন মাজিদে আয়াত আছে, কেই বা পড়ে কেই বা বোঝে, পড়ারই বা কি প্রয়োজন, বোঝারই বা কি প্রয়োজন, এমনিতেই চলছে, চলে তো, সমস্যা হলে কিছু বোঝা যায়। আর সমস্যা যখন আসে তখন হালালের তো আর বিবেচনা করে না, কোরআন মাজিদ পড়া বা বোঝা তো আর বিবেচনা করে না, তাৎক্ষণিক আল্লাহকে কিছু বলাই যথেষ্ট মনে করে। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর মানুষ, যারা সাধারণ জনগণ, মুমিন পুরুষ নারী, তোমরা হালাল রুজি খাও, যেটা আমি তোমাদেরকে রুজি হিসাবে খেতে দিয়েছি তার হালাল পবিত্র খাও। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে আদেশ করেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ খান আর সৎ আমল করেন। এতক্ষণ পর্যন্ত সৎ আমলের কথাটি সংযুক্ত ছিল না। যখন নবী রাসূলগণকে পৃথিবী থেকে রুজি খেতে বলছেন তখন অতিরিক্ত আর একটা বাক্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন যে সৎ আমল করুন। নবীগণও যদি সৎ আমল না করেন তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। দুই রেকাত সলাত আদায় করলেন, এইটা আমল, আবার সৎ আমল। কবর স্থানে গিয়ে দুই রেকাত সলাত আদায় করলেন তখন তো আমল, কিন্তু সৎ আমল কি? আপনি ইত্তেবাউ সুন্নাহ মসজিদে আজকে 10 টাকা দান করলেন তখন সৎ আমল, 10 টাকা আবার কবরেও দান করলেন তখনও কি সৎ আমল? এটা অমল, ওটা অমল, সৎ আমল কোনটা? সৎ আমলের একটি বিশেষ ব্যাপার রয়েছে যা আল্লাহ তাআলা আমাদের নবীকে
বৈধ রুজি খাওয়ার সাথে সাথে সৎ আমলের কথাটি জরুরিভাবে ঘোষণা দিয়ে রেখেছেন। পৃথিবীর সকল মানুষকে বৈধ রুজির সাথে সাথে সৎ আমল ভাবা একান্ত জরুরি। রুজি যেমন হালালের সাথে বৈধ জরুরি, আমল তেমন আমলের সাথে সাথে সৎ আমল হওয়াও একান্ত জরুরি। কোরআন মাজিদ পড়লেন, অক্ষর প্রতি দশ নেকি হলো। এইবার কোরআন মাজিদ পড়ে কারো কবরে বক্সিয়ে দিলেন, তখন কোন আমল হলো? কোরআন মাজিদ পড়লে তো অক্ষর প্রতি দশ আমল হয়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার কোনো বাড়িতে গিয়ে কারো নামে কোরআন মাজিদ পড়ে বললেন যে আমি কোরআন মাজিদ পড়ে অমুকের কবরে বক্সিয়ে দিলাম, তখন কেমন আমল হলো? এটা মানুষ কি মানুষের কবরে নেকি পাঠিয়ে দিতে পারে? কত সাহস হুজুরের! হুজুরের সাহসের হিসাব নেই। জোর করেই একটা কাজ করতে চাই, জীবনে নবী রাসূল সাহাবী তাবে এরকম কোনো কর্ম করেননি, কিয়ামত পর্যন্ত মানুষ এরকম কর্মের কোনো চিহ্ন দেখাতে পারবে না যে সাহাবী তাবেঈগণ এরকম কোনো কর্ম করেছেন। কোরআন মাজিদ নিজে পড়ে আর একজনের নামে বক্সে দিয়েছে, হয় কি করে? মানুষের জন্য বৈধ রুজি একান্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বেগায়রে তোহরিন ওয়ালা তুকবাতু ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুলিন। মানুষের সলাত অজু ছাড়া কবুল হয় না, যেমন অপবিত্র দান খায়রাত, হারাম পয়সার দান খায়রাত কবুল হয় না তেমন। দুইটা বাক্য পাশাপাশি আল্লাহর নবী বলেন, হাদিস মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু ছাড়া মানুষের সলাত কবুল হয় না, যেমন কোনোদিনই অজু ছাড়া মানুষের সলাত কবুল হবে না। পানি দিয়ে মানুষকে অজু করতে হবে, পানি নেই তায়াম্মম করতে হবে। যখন পানিও নেই মাটিও নেই তখন মানুষ সলাত আদায় করবে অজু ছাড়া, সেইটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অজু ছাড়া মানুষের সলাত কবুল হয় না, যেমন হারাম পয়সায় মানুষের দান খায়রাত ইবাদাত কবুল হয় না তেমন।